প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তমা রশিদ। সপ্তাহের রবি থেকে বৃহস্পতি দুপুর 12:20 আজ দুপুরে অনুষ্ঠানটি এনটিভিতে দেখতে পাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, নির্বাচিত এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ১১৪টি দেশে 493 জন শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ 2022। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি 2023 পর্যন্ত। এবার নির্বাচিত। আমরা আমাদের অনুষ্ঠানের এই অংশে তুলে ধরব নির্বাচিত গান, যন্ত্রসঙ্গীত পরিবেশনা, নৃত্য, কবিতা আবৃত্তি, সাম্প্রতিক সময়ে ধারণকৃত নির্বাচিত মিউজিক ভিডিও ইত্যাদি। আমাদের আজকে নির্বাচিততে থাকছে গান। মনে পড়ে রবিরা, মনে পড়ে রবিরা, মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবিরা ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরা, মনে পড়ে রবিরা। রোদ জ্বলা দুপুরে সুর তোলেন পুরে, রোদ জ্বলা দুপুরে সুর তোলেন পুরে, বাস থেকে তুমি যাবে নামতে। ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কখনো ভাবতে। মনে পড়ে রবিরা। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে টার্কিশ ধারাবাহিক কুরলুস ওসমান গাজী। রাত 8:20 থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। তোমা, তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? ভাইয়া, আমি আসলে কোনো ঝামেলা চাই না। আমার মনে হচ্ছে কোথাও কোনো গণ্ডগোল আছে। আর পাপিয়া, তুমি না একটু সাবধানে কথা বলো, হ্যাঁ? সব জায়গায় সবসময় সব কথা বলতে হয় না। আজব তো, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আর আমি কি বললাম? ভাইয়া, আপনি কিছু বলবেন না। মা বাবা ভাই বোন। রাত 9:00 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তুই নেই ছিলি না, ছিল না কিছুই, তবু মন অকারণ ছুটেছিল তোর পিছুই। নামলে রাত একলা হাত খুঁজত, ওই হাত দুটোই চোখের জল ডুবতল ভাসতে তুই খর কুটুই। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক চিরকুমার।
মাননীয় উপদেষ্টা আপনি যদি আমাদেরকে গাইড করতেন যে কিভাবে কাজ করলে আমরা আরো অনেক ভালো করতে পারবো, আমাদের ভুলগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আপনি যদি কাইন্ডলি বলতেন। আমি এই মাত্র পদত্যাগ করলাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সংগীত শিল্পী বিউটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনটিভিকে ধন্যবাদ জানাই আজ দুপুরের অতিথি হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। চলে যেতে চাই সেই আপনার ছোট্টবেলায়, কিভাবে শুরু হয়েছিল? 4 বছর বয়স থেকে আসলে আমার গানের হাতে খড়ি। বাবার কাছ থেকে, বাবা মুজিবুর রহমান ছিলেন, উনি গান শিখেছেন ওস্তাদ রেখে, কিন্তু গানটা ছিল আসলে বাবার মনের খোরাক, ভালোবেসেই গানটা করতেন। তো ধরতে গেলে সবাই অবশ্য জানে আমার এই বিষয়টা, কারণ এনটিভি যখন প্রতিযোগিতাটা শুরু হয় আমাদের জার্নিটা আসলে সবাই এক এক করে জানে। তারপরও বলি যে বাবা একদম সঙ্গীত পরিবার থেকেই আমার বড় হয়ে ওঠা, গান শুনতে শুনতে বড় হয়ে ওঠা। তারপর বাবা দেখলেন যে আমি কিছুটা হলেও গানটা গাইতে পারছি, তখন আমি 4 বছর বয়স আমার মনে আছে, তখন প্রথম আমাদের স্থানীয় উপজেলাতে মুক্তিযোদ্ধা ক্লাবে বাবা ভর্তি করিয়ে দিলেন। তারপর থেকে শুরু হলো গানের জার্নি, গান শেখা। তারপর থেকে এই বিভিন্ন প্রতিযোগিতা, স্কুল থেকে আমার শ্রদ্ধেয় কাশেম স্যার আমাদের ক্রীড়া শিক্ষক ছিলেন, স্যারের অনেক সহযোগিতা ছিল, বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন আমাকে, স্কুল থেকে স্কুল পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হতো। তো সব জায়গায় গিয়েই আসলে গানের পজিশনটা অনেক ভালো থাকতো, ফার্স্ট হতাম, এবং ছোটোবেলার যে মানে ভালো লাগা এবং গানটা হয়তো বা এখন মনে হয় যে পুরস্কারের যে বিষয়টা, তখন আমাদের সার্টিফিকেটগুলো দেয়া হতো পুরস্কার, এবং বিভিন্ন রকমের পুরস্কার থাকতো, তো সেইগুলো এত বেশি যত্ন করে রাখতাম। এখনও মনে হয়, আমার মনে আছে ছোটোবেলা থেকে এই সার্টিফিকেটগুলো এখনও খুব যত্ন করে আমার বাবা রেখে দিয়েছেন, আমার ছোটোবেলার পুরস্কারগুলো অনেক যত্ন করে রেখে দিয়েছেন, সেগুলো আমার স্মৃতি। এবং তারপর থেকে তো শুরু হলো, যখন একটু বড় হলাম, এসএসসি পরীক্ষা দিয়েই শুরু হলো আমাদের ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ এনটিভির আয়োজনে। তো এরপর থেকে পুরো জার্নিটা তো দর্শকের জানা। চমৎকার। আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন প্রথম আমার স্কুল থেকে প্রতিযোগিতাটা করা হয়েছিল, স্কুলের টিচাররা আয়োজন করে বাৎসরিক যে প্রতিযোগিতা, তো ওখানে আমি গান করেছিলাম। আর আমাদের তো প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা হয়, দেশাত্মবোধক, আধুনিক গান, নজরুল গীতি এবং পল্লীগীতি, ফোক গান যেটাকে আমরা বলি, তো সব বিষয়ে আমি নাম লেখাতাম এবং সব বিষয়গুলোতেই ফার্স্ট হতাম। আর এইটা অনেক বেশি ভালো লাগা কাজ করতো এবং নিজের মধ্যে অনেক কনফিডেন্সও ছিল, যেহেতু ছোটোবেলা থেকে গান শিখেছি এবং আমার ওই সময় আমাদের আশেপাশে তেমন গান শেখার মতো, আমাদের বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের ক্লাসে খুব একটা ভালো পারতো না কেউ, তো তখন বেশি কনফিডেন্স ছিল যে এখানে প্রতিযোগিতায় নাম লেখানো মানেই তো আমি এগুলো সবই আমার ফার্স্ট হব আমি, এটাই স্বাভাবিক। তো খুবই ভালো লাগতো সেই ছোটোবেলায়। আর ছোটোবেলার পুরস্কার আমার সবসময় প্রতিযোগিতা হতো আমার খালাতো বোনের সাথে, আমার খালাতো বোনও গান শিখতো আমার পাশাপাশি, একই ক্লাবে আমরা ভর্তি হয়েছিলাম। তো যে বিষয়টা আজকে বলতে চাই যে আমি যখন ফার্স্ট হলাম প্রথম প্রতিযোগিতা, প্রথম স্কুলে, আমরা এক স্কুলেই পড়তাম, তো ও হচ্ছে ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড বা থার্ড হয়েছিল, প্রচণ্ড মন খারাপ হয়েছিল ওর। তো আমি যখন পুরস্কার পাই, আমার খালু হচ্ছে
ওকে নিয়ে গিয়ে আমি যে যে পুরস্কার পেয়েছিলাম সেই সেই পুরস্কার কিনে তারপর ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ও এত বেশি মন খারাপ, এত বেশি কান্নাকাটি করছিল, এটা আমার মনে হয় এখনও। এখন সেগুলো মনে করে এবং ওকে বললেও ও মানে হাসে যে আসলে ছোটবেলা তো ছোটবেলায়, মানে সেই সময় ব্যাপারটা ছিল একটা খুনসুটি ছিল এবং দুই বোনের মারামারি, তখনও কিন্তু নিজের বোন, তারপর একটা প্রতিযোগিতামূলক একটা ইয়ে ছিল যে আমাকেই জিততে হবে, ও জিতলে হবে না, আমাকেই জিততে হবে। একদম। তা আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই আমরা। ঠিক আছে, লালন শাহের একটি গান করছি। সত্য কাজ কেউ নয় রাজি, সত্য কাজ কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাদ গেল যাদ গেল বলে একই আজ কারখানা, যাদ গেল যাদ গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, যাত গেল যাত গেল বলে একি আজব কারখানা, যাত গেল যাত গেল বলে। চমৎকার। আপনার তো প্লেব্যাকও করা হয়েছে, সে সম্পর্কে জানতে চাই। রিসেন্ট তিনটা মুভির গান করেছি। গত 29 তারিখে একটা মুক্তি পেয়েছে ভাঙন চলচ্চিত্রটি, আরও 2টা মুক্তির অপেক্ষায়। সেখানে সবগুলোতে একটা একটা করে গান করেছি। একটা দেশপ্রেম নিয়ে একটা সিনেমা হয়েছে, সেখানেও একটা গান করেছি। তো এই বছরে 2022 সালে আমি 3টা সিনেমায় কাজ করেছি, সামনে আরও বেশি বেশি করতে চাই। আসলে আমাদের দেশে আমরা যেহেতু ফোক গান গাই, মাটির গান করি, আমাদের দেশীয় সংস্কৃতি, তো সেক্ষেত্রে আমাদের মুভির ক্ষেত্রে হয় কি যে ফোক আঙ্গিকের মুভি একটু বা বিভিন্ন বিষয়েরকে কেন্দ্র করে যে সিনেমাগুলো হয় সেগুলো খুব কম হয়, যার কারণে আমরা যারা ফোক গান করি তো আমাদের একটু কম মুভিতে গান করা হয়। একটু আধুনিক গান যারা করে তাদের একটু বেশি মুভিতে গান করা হয়। তো আমার সৌভাগ্য হয়েছে 2022-এ 3টা মুভিতে 3টা গান করবার, এবং এই 3টে হচ্ছে একদম মাটির গান করা, মানে ফোক গান করা, মাটির গান করা। তো ভাঙন মুভির যে গানটা অলরেডি মুক্তি পেয়েছে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমার যখন প্রথম ওরে শ্যাম্পানওয়ালা সিনেমাতে আমার প্রতিযোগিতা থেকে এনটিভি থেকে যখন বের হলাম, প্রথম আমরা আমাদের প্লেব্যাকটা হচ্ছে ওরে শ্যাম্পানওয়ালা, তো ওখানে আমার লিপে যিনি ছিলেন আমার খুব প্রিয় নায়িকা মৌসুমী আপা, তো লাস্ট ভাঙনটা যেটা মুক্তি পেয়েছে সেটাও মৌসুমী আপার সেকেন্ড। যখন 2022-এ আমি প্রথম আবার প্লেব্যাকে গান করলাম তখনও মৌসুমী আপার লিপেই আসলে আমার গানটা গেছে, তো এটা একটা ভালো লাগার বিষয়। এই যে আপনার জীবনের প্রথম প্লেব্যাক করা গান হয়েছিল ওরে শ্যাম্পানওয়ালার, তো সে সম্পর্কে জানতে চাই, কেমন লেগেছিল তখন? একদম নতুন নতুন অনুভূতি, নতুন কাজ, একদম আসলে তো ছোটবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়েছে এবং যে মানুষগুলো আসলে সিনেমার গানগুলো বানায়, যে কারিগরগুলো, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, গাজী মাজহারুল আনোয়ার স্যার, তো আলম খান স্যার, তো ইনাদের গান শুনে, ইনাদের গান শুনে বড় হয়ে ওঠা। তো ছোটবেলা থেকে যেহেতু গান করি, স্বপ্ন তো থেকেই যায় যে ওনাদের সুরে বা লেখায় যদি কোনো গান করতে পারতাম, তো আমার সৌভাগ্য হয়েছে সেরকম আলাউদ্দিন আলী স্যারের সাথেও 2-1টা সিনেমার, এবং উনি আমাকে আধুনিক গান করিয়েছেন সিনেমাতে।
তারপর ওরে শ্যাম্পানওয়ালার প্রথম যে বিষয়টা আসলো যে আমরা মাত্র প্রতিযোগিতা থেকে বের হয়েছি, রেকর্ডিংয়ের অভিজ্ঞতা ছিলই না আমাদের, ফিল্মের গানটা দিয়ে আসলে রেকর্ডিংয়ের অভিজ্ঞতাটা হয়েছে। তখন যখন প্রথম গানটা করতে গেলাম, কারণ প্রত্যেকটা সিনেমার গানের নায়িকার অভিনয় এবং তার একটা বিষয় নিয়ে যখন একটা গান করা হয়, তো নায়িকা যে অভিনয়টা করবে গানের সাথে সেটা কিন্তু একজন শিল্পীকে করে দিতে হয় তার গলার গায়কের মাধ্যমে। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার জন্য। তো প্রথমে হচ্ছিল না, আমি যখন গানটা গাইতে যাই ওই ফিলটা আসছিল না, কারণ তখন তো ছোট ছিলাম। তখন আমাদের শ্রদ্ধেয় ইমন সাহা দাদা আমাকে বলল আমার কাছে আসো। তারপরে দাদার কাছে গেলাম, তো দাদা আমাকে পুরো সিনেমার গানটা এবং যে দুঃখ কষ্ট নায়িকাটা পেয়েছে তার প্রিয় মানুষের কাছ থেকে সেই আবেগটা আনতে হবে। তো দাদা যখন আমাকে কাহিনীটা বুঝিয়ে বলল, তখন কাহিনীর মধ্যে একটু ঢুকে গেলাম। গিয়ে আবার যখন ভয়েস দিলাম তখন একটেকেই ভয়েসটা হয়ে গেল, দাদা তখন খুব খুশি হয়েছিল। তো এটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা ছিল। তারপর থেকেই তো শেখা যে আসলে সিনেমার গান গাইতে হলে কাহিনীর মধ্যে ঢুকে গিয়ে শিল্পীকে অভিনয় করতে। এবং আমার খুব মনে আছে যে গান শেষ করে লাস্টে একদম একটা কান্নার, সেই কান্নাটাও আমি কেঁদেছিলাম আর কি, ভয়েসটা দিয়েছিলাম, যেটা মৌসুমি আপার লিপে গিয়েছিল, ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোর। আমরা এখন আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। আচ্ছা, এই গানটাই করি। অবশ্যই। অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধুরে, ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। সাক্ষী থাইক আকাশ বাতাস চন্দ্র তরুলতা, তার কাছে বলিও আমার মনের ব্যথা, যদি না পাই তাহারে দুঃখ বলিব কারে, যদি না পাই তোমারে দুঃখ বলিব কারে। অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধুরে, ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। সিনেমার পাশাপাশি নাটকেও কি গান করা হয়েছে? অনন্ত হীরা ভাইয়ের কয়েকটা নাটকেই আমি গান করেছি, এবং উনি প্রথম সিনেমা করেছিল আমার দেশের মাটি আলাউদ্দিন আলী স্যারের সুর সঙ্গীত আয়োজনে, কাজ করারও সৌভাগ্য হয়েছে আমার। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে আরেকটি গান শুনতে চাই যেটা আপনার খুব প্রিয়। আমার পছন্দের তালিকায় আসলে অনেক গান রয়েছে, এবং তার মধ্যে আধুনিক গান হতে পারে, ফোক গান হতে পারে। গান তো একজন শিল্পীর কাছে তার সন্তানের মতোই, যে যে কাজটা করে সেটা তাকে সন্তানের মতোই ভাবতে হয়। তো সেরকমই আমার প্রত্যেকটা গানই আমার অনেক নিজস্ব আপন। তো তার মধ্যে একটা অনেক থাকে না যে অজান্তেই ভালো লাগা কাজ করে, গানটা গাইতে ইচ্ছে করে, সেরকম একটা গান শোনাই আমার মনে হয়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভোলে বিরহ নামলে, ক্ষণিকের ভোলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা
দুচোখে জলে ভরে কত কিছু সহ্য করে, দুচোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন চেয়ে থাকে তবু তার আশায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আপনি যেহেতু গান করছেন, গানের মানুষ, আপনার বাবাও গানের মানুষ, আপনার দুজন সন্তান আছে, তাকেও কি গানের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনার? এটা বলবো না নিয়ে যাওয়ার ইচ্ছা থেকে বড় কথা, গানটা যেহেতু গুরুমুখী বিদ্যা এবং গানটার সব থেকে বড় যে বিষয়টা, এটা একটা ব্লাড রিলেটেড একটা ব্যাপার এবং গড গিফটেড একটা ব্যাপার। তো গান আমরা তখনই শিখি যখন গানের প্রতিভাটা আমাদের মধ্যে থাকে, তখন কিন্তু গানটা হচ্ছে তখনই শেখা হয় যখন নিজের ভিতরে থাকে। আর গানটা যখন নিজের ভিতরে না থাকে তখন কিন্তু গান কেন কোনো কিছুই শিখে হয় না, যদি সেটা কিন্তু নিজের ভিতরে আগে থাকতে হয়। তো আমার দুই সন্তানকে আমি জোর করব না গান করবার জন্য, যদি ব্লাড রিলেটেড বা গড গিফটেড কিছু তাদের মধ্যে থাকে, আমার ফোকাসটা হচ্ছে তারা পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হোক, তারপর যদি তাদের ভিতরে গানটা থেকে থাকে, বাবা মা বা মায়ের বিষয়টা পেয়ে থাকে, গানের যে কি বলবো ব্লাড কানেকশনটা যদি থেকে, আত্মিক বন্ধনটা গানের মধ্যে থেকে থাকে, তাহলে এক সময় গিয়ে ওরাই বেছে নিবে যে গান করব নাকি অন্য প্রফেশনে যাব, সেটা তো ওদের স্বাধীনতা থাকবেই। কিন্তু আমার চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ কোনো বিষয়েই আমার ইচ্ছা নেই, কারণ প্রত্যেকটা সন্তান এবং আমাদের বাবা মা আমরা যেমন দেখে থাকি এখন যে যে কোনো বিষয়ে অনেক হয়তো বা সন্তান যে বিষয়টাতে আগ্রহী না সেটাও কিন্তু আমরা চাপিয়ে দেওয়া হয় আমাদের পরিবার থেকে, কিন্তু আমার একদমই সেরকম ইচ্ছা নেই। তবে এটা তো ভালোই লাগে যে উত্তরস্বরী থাকলে, বা আমি যেহেতু গানের মধ্যে আছি আমার কোনো সন্তান ভালোবেসে গানটা করুক, সেটা তো ইচ্ছা রয়েছেই, কিন্তু সেটা তাদের মধ্যে কতটা থাকবে বড় হলে বুঝতে পারবো। তারপর যদি হয় অবশ্যই গানে আসবে, গান শিখবে। একদম, আসলে গল্প করতে করতে আর গান শুনতে শুনতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজ দুপুর এনটিভির সুন্দর একটি আয়োজন, আজ দুপুরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।